ম্যাচিতে অসন্তুষ্ট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলারদের নিয়ে করলেন কড়া সমালোচনা। গত রবিবার 2023-এর চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুটো ম্যাচই হলো চিত্তাকর্ষক। এদিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে 200 রান করলেও নিজেদের দুর্গ অক্ষত রাখতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে বসল 8 উইকেটে। আর অন্য ম্যাচে হলো 17 রানের ছড়াছড়ি। সেঞ্চুরি করলেন আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি এবং গুজরাট টাইটান্সের তারকা ওপেনার শুভমান গিল। তবে শেষ মুহূর্তে জিতল গুজরাট টাইটান্স আর হাসল মুম্বাই ইন্ডিয়ান্স। কার্যত গত শনিবার ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেন উদ্যানে শেষ হয়েছিল নাইটদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা। বাকি ছিল দুটো দল, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ চারে যেতে হলে দুই দলকেই জিততে হতো তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। এদিন সানরাইজার্স হায়দ্রাবাদ বড় রান করলেও জয় হাসিল করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে এক পা বাড়িয়ে রেখেছিল তারা। চোখ ছিল চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে। আরসিবির ম্যাচের উপর নির্ভর করেছিল রোহিত শর্মাদের ভাগ্য। রবিবার ব্যাঙ্গালোরে শুরু হয় প্রবল বৃষ্টি। আরসিবি বনাম গুজরাটের ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল সংশয়। ম্যাচ না হলে সরাসরি শেষ চারে জায়গা করে নিতে পারত মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু দেরিতে হলেও শুরু হয়েছিল ম্যাচ। মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়া প্রভাব ফেলতে পারেনি ব্যাটসম্যানদের ওপর। প্রথমে ব্যাট করতে নেমে ফের সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কেরিয়ারে এটি তার সপ্তম শতরান। সব মিলিয়ে 20 ওভারে 197 রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলি সেঞ্চুরি করার পরেও 200 রান ছুঁতে পারেনি আরসিবি। করতে পারলে হয়তো ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারত। বিরাটের সেঞ্চুরির জবাব দেন গুজরাট টাইটান্সের তারকা ওপেনার শুভমান গিল। ফের আইপিএলের দুই ইনিংসে হয় একটি করে শতরান। বিরাটের 101 রানের ইনিংসের উত্তরে গিলের অপরাজিত 104 রানের ইনিংস আসে। 5 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স। তবে এদিন জয়ের মুখ দেখলেও ম্যাচের ফলাফলে সন্তুষ্ট নন জিটি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বেশি রান খরচ করা নিয়ে দলের বোলারদের চরম সমালোচনা করেছেন তিনি। ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বলেছেন, আজ দলের ছেলেদের মধ্যে যে প্রশান্তি ছিল তা দুর্দান্ত ছিল। ম্যাচে আমরা আমাদের গতি বজায় রাখতে চেয়েছিলাম। আজ গিলের কথা বিশেষ করে বলতেই হয়। গিল যখন তার ক্রিকেটিং শটগুলি খেলে তখন তাকে একজন আলাদা ব্যক্তি বলে মনে হয়। সে বিপক্ষীয় দলকে কোনো সুযোগ দেয় না তার পরের স্টেপ ভাবার জন্য। তার এই আগ্রাসনটি অন্য ব্যাটারদেরও আত্মবিশ্বাস দেয়। হার্দিক আরও বলেছেন, আমরা শুরুতেই 197 রান আটকে দিতে পারতাম, কিন্তু আমরা ভালো বল করতে পারিনি। কোহলির কাছ থেকে আমরা আজ একটা বিশেষ ইনিংস দেখতে পেয়েছি যা অসাধারণ ছিল। তবে হ্যাঁ, আমি ছেলেদের কাছ থেকে এর থেকে ভালো আর কিছুই চাইতে পারি না। ছেলেরা অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। প্রসঙ্গত, শেষ চারে যাওয়ার লড়াইয়ে প্রবলভাবে ছিল চারটি দল, লখনৌ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতাকে হারিয়ে লখনৌ পরের পর্বে যোগ্যতা অর্জন করেছিল। বাকি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর আরসিবি। প্লে অফে যাওয়ার টিকিট বাকি ছিল একটি, পরাজিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অতএব শেষ জায়গা নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।